শ্বাস প্রশ্বাসের সাথে করোনা ভাইরাসের সংক্রমণ হয় বলে বিশেষজ্ঞরা মাস্ক পরার পরামর্শ দেন। তবে বাজারে বিভিন্ন রকমের মাস্ক পাওয়া যাচ্ছে যা করোনা ভাইরাস প্রতিরোধী নয়। এগুলো সাধারণ ধুলাবালি থেকে মানুষকে রক্ষা করে। আবার প্লাস্টিকের ব্যবহার করে যে মাস্কগুলো বিক্রি হচ্ছে সেগুলো দীর্ঘক্ষণ ব্যবহার করলে ফুসফুসের ক্যান্সার হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। সার্জিক্যাল এবং তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরার পরামর্শ দেন তারা। লাবণী গুহর প্রতিবেদন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে মাস্কের ব্যবহার। এই সুযোগে দাম যেমন বেড়েছে, তেমনি বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মাস্ক। মূলত তিন ধরনের মাস্ক বেশি পাওয়া যাচ্ছে, সার্জিক্যাল, থার্মোপ্লাস্টিক এবং এক স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক। এগুলোর মধ্যে থার্মোপ্লাস্টিক মাস্কই বেশি। এতে সাধারণ একটা প্লাস্টিকের চাকতি বসানো, কিন্তু এটা কোনো ফিল্টার নয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই ধরনের মাস্ক দীর্ঘক্ষণ ব্যবহার করলে প্লাস্টিকের ক্ষুদ্র কণা শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যায়। এই যে মাস্কগুলো দেখা যাচ্ছে, এই একটি, দুটি এবং এই তিনটি মাস্ক, এই তিনটির মধ্যে একটিও কিন্তু সার্জিক্যাল বা মেডিকেল মাস্ক না। এবং এই বা N95 বা N99 যে কোয়ালিটি মাস্ক, কার্বন ফাইবার রেসপিরেটর মাস্ক যেটা, তাও না। এগুলোর ভিতরে অনেক টক্সিক কেমিক্যাল, প্লাস্টিকেটেড কেমিক্যাল থাকতে পারে, যেটা শ্বাসনালীতে বা ফুসফুসে গিয়ে তার সমস্যা তৈরি করতে পারে। চীনের রোগ প্রতিরোধ বিষয়ক সর্বোচ্চ কর্তৃপক্ষ চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জর্জ গাও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরার উপর জোর দেন। তবে সেই মাস্ক সার্জিক্যাল হলে ভালো হয় বলে জানান এই চিকিৎসক। সাধারণ মানুষ সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল মাস্ক ব্যবহার করতে পারেন, সেটা সাধারণ ডাস্ট মাস্কের চাইতে কিছুটা হলেও বেটার হবে। কাপড়ের মাস্ক যদি হয় তিন লেয়ারের, হঠাৎ করে আমরা যে নাক বা মুখ দিয়ে যে হাঁচি কাশি দেই, তাতে যে বিন্দু বিন্দু যে কণা, ড্রপলেট আমরা বলি, এইটা যে বের হয়ে আসে তীব্র বেগে, এই ড্রপলেটগুলো ছড়াবে অনেক কম। মাস্ক ব্যবহারে সতর্ক হওয়ারও পরামর্শ চিকিৎসকদের। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।